মুজিবনগর দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শ্রদ্ধা নিবেদনের পর দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, বিএনপি মুজিবনগর দিবস পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অস্থায়ী সরকার গঠনের অনন্য একদিন। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বুধবার সকালে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। পরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে আওয়ামী লীগ প্রধান হিসেবেও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি দিবসটি পালন না করে প্রমাণ করেছে তারা স্বাধীনতায় বিশ্বাসী নয়। বিএনপিকে কখনো এই দিনটি পালন করতে আমরা দেখি নাই। যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন, তারা এই দিনটি পালন করে না। যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন। এ সময় হাসান মাহমুদ সাংবাদিকদের সাফ জানিয়ে দেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি কিংবা সংসদে বিএনপি প্রার্থীদের শপথ কোনোটি নিয়েই সমঝোতার পথে হাঁটছে না আওয়ামী লীগ। বিএনপি থেকে যারা নির্বাচন করেছিল, যারা নির্বাচিত হয়েছে, তাদেরকে জনগণ নির্বাচিত করেছে সংসদে গিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য, শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেনি। আমাদের সাথে কোনো সমঝোতার এখানে প্রসঙ্গ নেই। পরে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।